আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি সঞ্জিত কুমার দাস, সহকারী শিক্ষক বিজ্ঞান, আর্ম পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া। আজকে আবারও তোমাদের মধ্যে হাজির হলাম আরেকটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। এই বিষয়টিও তোমরা বরাবরের মতোই অষ্টম এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা উপকৃত হবে এ বিষয়টি থেকে। তো জেনে নেওয়া যাক আজকের বিষয়টি কি। তোমরা এই নিচের চিত্রটি ভালোভাবে খেয়াল করো। এখানে দেখা যাচ্ছে ব্যাটারির দুইটা প্রান্ত অ্যানোড এবং ক্যাথোড দুইটা দণ্ডের সাথে যুক্ত আছে, এবং দ্বন্দ্ব দুইটা সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে ডুবানো আছে। এখানে সোডিয়াম আয়নটা নেগেটিভ প্রান্তের দিকে চলে যাচ্ছে এবং ক্লোরাইড আয়নটা পজিটিভ প্রান্তের দিকে চলে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড, এখান থেকে সোডিয়াম আর ক্লোরিন আলাদা হয়ে যাচ্ছে। কিসের প্রভাবে? বিদ্যুৎ প্রবাহের ফলে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আজকের বিষয়টা কি। বিদ্যুৎ প্রবাহের ফলে কোনো পদার্থের উপাদানগুলোকে আলাদা করার প্রক্রিয়া। হ্যাঁ, অবশ্যই। আজকের বিষয় হলো তড়িৎ বিশ্লেষণ বা ইলেক্ট্রোলাইসিস। তো তড়িৎ বিশ্লেষণ বা ইলেক্ট্রোলাইসিস অর্থাৎ তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে পদার্থের উপাদানগুলোকে আলাদা করার প্রক্রিয়া। এই তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে ভালোভাবে বুঝতে গেলে আমাদের আরো কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। তো জেনে নেওয়া যাক সেই বিষয়গুলি কি কি। তড়িৎ বিশ্লেষণ, আমরা কোন কোন পদার্থকে তড়িৎ প্রবাহের মাধ্যমে তার উপাদানগুলোকে আলাদা করতে পারবো, তারাই হবে তড়িৎ বিশ্লেষণ। অর্থাৎ যে সকল পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করবে এবং তার উপাদানগুলোকে আলাদা করা যাবে, তাদেরকেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হবে। কি কি হতে পারে? অ্যাসিড মিশ্রিত পানি হতে পারে, বিভিন্ন ধরনের লবণ, এগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না, অর্থাৎ যারা বিগলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, তাদেরকে আমরা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলবো, যেমন চিনি এবং গ্লুকোজ। এবার আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করতেছি। দেখো, এগুলো আমাদের তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে জানতে গেলে বুঝতে হবে। প্রথমে তড়িৎ বিশ্লেষণটা কি? তড়িৎ বিশ্লেষণ হলো যে পদ্ধতিতে উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় বা বিগলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করে ওই পদার্থের উপাদান মৌলগুলোকে আলাদা করা হয়, সেই প্রক্রিয়াকে আমরা তড়িৎ বিশ্লেষণ বলবো। সহজ কথায়, কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করে সেই পদার্থের উপাদানগুলোকে আলাদা করার প্রক্রিয়ার নামই হলো তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষ্য কোষ, যে কোষে তড়িৎ বিশ্লেষণ করা হবে তাকে আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষ বলবো। অর্থাৎ যে কোষে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে। তড়িৎদ্বার বা ইলেকট্রোড, তড়িৎ বিশ্লেষ্য কোষে বিগলিত বা দ্রবীভূত
পদার্থের মধ্যে বিদ্যুৎ প্রবাহ করার জন্য যে দুটি ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ড ব্যবহার করা হয় তাদেরকে আমরা তড়িৎদ্বার বলব, অর্থাৎ তড়িৎ বিশ্লেষক কোষে যে দুটি ধাতব দণ্ড ব্যবহার করা হয় তড়িৎ প্রবাহের জন্য তাকে আমরা বলবো তড়িৎদ্বার। তাহলে তড়িৎদ্বার কয়টি? দুইটি, একটি হলো অ্যানোড, অপরটি হলো ক্যাথোড। যে তড়িৎদ্বারে ইলেকট্রন ত্যাগ তথা জারণ বিক্রিয়া ঘটে তাকে আমরা অ্যানোড বা ধনাত্মক তড়িৎদ্বার বলবো। আর যে তড়িৎদ্বারে ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া ঘটে অর্থাৎ বিজারণ বিক্রিয়া ঘটবে তাকে আমরা ক্যাথোড বা ঋণাত্মক তড়িৎদ্বার বলবো। অ্যানোড ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকবে, ক্যাথোড ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকবে। তো আমরা যে বিষয়গুলো দরকার তড়িৎ বিশ্লেষণ করার জন্য জানলাম। চলো এবার আমরা উদাহরণ হিসেবে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে জানি। সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, আমরা জানি সোডিয়াম ক্লোরাইড একটি কঠিন দানাদার পদার্থ, তাই না? এটি শুষ্ক অবস্থায় কোনো বিদ্যুৎ পরিবহন করে না, এর জন্য কী করতে হবে? সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ তৈরি করে নিতে হবে, অর্থাৎ একে গলাতে হবে। এজন্য আমরা একটি বিকারে 30 মিলি পানি নিয়ে তাতে 30 গ্রাম সোডিয়াম ক্লোরাইড নিলাম, নিয়ে এটাকে একটা কাঁচদণ্ড দিয়ে বা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে আমরা সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ প্রস্তুত করে নিলাম। কিছুক্ষণের মধ্যে দেখা যাবে যে দানাদার সোডিয়াম ক্লোরাইডগুলো পানিতে দ্রবীভূত হয়ে গেছে। তো এখানে দ্রবীভূত হওয়ার অর্থ কী? এদেরকে আর দেখা যাচ্ছে না, অর্থাৎ তলা নিয়েও পড়ে না, মিশে গেছে, অর্থাৎ এরা আয়নে পরিণত হয়েছে। এই সোডিয়াম ক্লোরাইড যখন দ্রবণে দ্রবীভূত করা হয় তখন দুই ধরনের আয়ন তৈরি হয়, একটা ধনাত্মক সোডিয়াম আয়ন এবং ঋণাত্মক ক্লোরাইড আয়ন। এখানে একটা বিষয় খেয়াল করো, সোডিয়াম আয়ন বললাম কিন্তু ক্লোরিন আয়ন বললাম না কেন, তাই না? এখানে সোডিয়াম আয়ন ঠিক আছে কিন্তু এটাকে ক্লোরিন আয়ন বলা যাবে না, এটাকে অবশ্যই ক্লোরাইড আয়ন বলতে হবে। তো এই যে 30 মিলি সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ আমরা প্রস্তুত করে নিলাম, এই দ্রবণকে তড়িৎ বিশ্লেষক কোষে নিয়ে যেতে হবে তড়িৎ বিশ্লেষণ করার জন্য। চলো এবার আমরা এই দ্রবণকে একটি তড়িৎ বিশ্লেষ্য অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ কোষে নিয়ে যাই। খেয়াল করো আমরা এখানে একটি তড়িৎ বিশ্লেষণ কোষের চিত্র দেখাইছি। চিত্রে দেখা যাচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষে একটা পাত্র আছে, যে পাত্রে দুইটি ধাতব দণ্ড ব্যবহার করা হয়েছে এবং ধাতব দণ্ড ঢুকে আমরা দুটাকে স্ক্রু দ্বারা যুক্ত করে দিয়েছি। এদের মধ্যে একটি অ্যানোড, অপরটি ক্যাথোড। এখন বিষয় হলো কোনটি অ্যানোড হিসাবে কাজ করবে আর কোনটি ক্যাথোড হিসেবে কাজ করবে, তাই না? আবার কোনটি ক্যাথোড বা অ্যানোড কেন হবে, এই দুটা প্রশ্ন এখানে থেকে যায়। তাহলে কোনটি অ্যানোড হিসেবে কাজ করবে আর কোনটি ক্যাথোড হিসেবে কাজ করবে? ব্যাটারির ধনাত্মক প্রান্ত যে ইলেকট্রোডের সাথে যুক্ত থাকবে, তড়িৎদ্বারের সাথে যুক্ত থাকবে, সেটি অ্যানোড হিসেবে কাজ করবে অর্থাৎ ধনাত্মক প্রান্ত হিসেবে কাজ করবে, এবং ব্যাটারির ঋণাত্মক প্রান্ত যেখানে যে তড়িৎদ্বারের সাথে যুক্ত থাকবে সেটি ঋণাত্মক প্রান্ত বা ক্যাথোড হিসাবে কাজ করবে।
আমরা যেহেতু ব্যাটারির গঠন পড়েছি, দেখো ব্যাটারিকে যখন আমরা ব্যবহার করতেছি তখন ব্যাটারির ঋণাত্মক প্রান্ত যে তড়িৎদ্বারের সাথে যুক্ত আছে সেটা ক্যাথোড হিসাবে কাজ করতেছে, কিন্তু ব্যাটারির ক্ষেত্রে ব্যাটারির ওই প্রান্তটা অ্যানোড হিসাবে কাজ করে। মজার একটা বিষয় না? তাহলে ব্যাটারির অ্যানোড তড়িৎদ্বারের ক্ষেত্রে হবে ক্যাথোড, আর ব্যাটারির ক্যাথোড তড়িৎদ্বারের ক্ষেত্রে হবে অ্যানোড। এর কারণ কি? খেয়াল করো, অ্যানোড কখন হয়? যেখানে ইলেকট্রন ত্যাগ হয় সেখানে এটা অ্যানোড হবে। ক্যাথোড কখন হয়? যেখানে ইলেকট্রন গ্রহণ ঘটে তখন সেটা ক্যাথোড হবে। দেখো ব্যাটারির অ্যানোড প্রান্ত অর্থাৎ জিঙ্কের প্রান্ত যে তড়িৎদ্বারের সাথে যুক্ত করা হয়েছে, সেই জিঙ্ক প্রান্ত থেকে ইলেকট্রন যে ওই ক্যাথোড প্রান্তে ওই তড়িৎদ্বারে জমা হয়েছে, তাহলে ইলেকট্রনের আধিক্য ওখানে আছে। তাহলে ওখানে কি হবে? ইলেকট্রন ওই তড়িৎদ্বার থেকে আয়নগুলো গ্রহণ করবে, তার মানে সেখানে কোন বিক্রিয়া হবে? বিজারণ বিক্রিয়া হবে, তার মানে সেটা হবে ক্যাথোড। আর অপর প্রান্ত অ্যানোড হিসেবে কাজ করবে। তো এই তড়িৎ বিশ্লেষণ কোষে পাত্রে আমরা 300 মিলি সোডিয়াম ক্লোরাইড দ্রবণ নিয়েছি। তো এই সোডিয়াম ক্লোরাইড দ্রবণ নে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়ে আসে। এখানে আমি দুটা আয়নকে দেখাইছি, আসলে কি দুটা আয়ন আছে এর মধ্যে? শত শত লক্ষ লক্ষ সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন এর মধ্যে আছে, অসংখ্য। খেয়াল করো, এখানে নেগেটিভ চার্জযুক্ত ক্লোরাইড আয়ন আকর্ষিত হবে ধনাত্মক চার্জযুক্ত তড়িৎদ্বার অ্যানোড দ্বারা, অপরদিকে সোডিয়াম আয়ন অর্থাৎ ধনাত্মক চার্জযুক্ত সোডিয়াম আয়ন আকর্ষিত হবে ঋণাত্মক তড়িৎদ্বার ক্যাথোড দ্বারা। তাহলে এখানে ক্যাথোডে একটা বিক্রিয়া সংঘটিত হবে এবং অ্যানোডে বিক্রিয়া সংঘটিত হবে। তো বলো তো অ্যানোডে কোন বিক্রিয়া সংঘটিত হয়? অ্যানোডে জারণ বিক্রিয়া সংঘটিত হয়, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ। তো খেয়াল করো ভালো করে, তাহলে অ্যানোডে বিক্রিয়া, অ্যানোডে একটা ক্লোরাইড আয়ন যখন অ্যানোডে গেল তখন সে একটা ইলেকট্রন ছেড়ে দেয়। একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে সে ক্লোরিন পরমাণুতে পরিণত হয়। তো আমি আগেই বলেছি এখানে তো একটা ক্লোরিন ক্লোরাইড আয়ন নাই, অসংখ্য ক্লোরাইড আয়ন আছে, আর ক্লোরিন হলো একটি দ্বিপরমাণুক গ্যাস। ফলে এরকম দুইটা ক্লোরাইড আয়ন দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে একটা ক্লোরাইড ইলেকট্রন কয়টা ত্যাগ করে? একটা। তাহলে দুটা ক্লোরাইড আয়ন কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? দুইটা। তাহলে এই দুইটা ক্লোরিন পরমাণু মিলে একটা ক্লোরিন অণু অর্থাৎ Cl2 একটা ক্লোরিন অণু গঠন করবে, ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। তাহলে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হবে? ক্লোরিন গ্যাস, এবং এটা বুদবুদ আকারে নির্গত হতে থাকবে। ক্যাথোডে কোন বিক্রিয়া সংঘটিত হবে? ক্যাথোডে সোডিয়াম আয়ন অর্থাৎ Na+ আয়ন ক্যাথোড দ্বারা আকৃষ্ট হবে, সেখানে গিয়ে সোডিয়াম আয়ন কি করবে? বিজারণ বিক্রিয়া দেবে, অর্থাৎ সোডিয়াম আয়ন সেখান থেকে ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে এবং ক্যাথোডে জমা হবে। দেখো একটা সোডিয়াম আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হয়েছে। এখানে আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, যদি এটা আমরা সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণ নিতাম তাহলে একটু প্রসেসটা একটু ভিন্ন হতো, সেক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হতো। তোমাদের সুবিধার্থে আমি আর একবার বলি, তড়িৎদ্বারের ক্ষেত্রে ব্যাটারির ধনাত্মক প্রান্ত যে তড়িৎদ্বারের সাথে যুক্ত হবে তাকে অ্যানোড বলবো,
ব্যাটারির ঋণাত্মক প্রান্ত যে তড়িৎদ্বারের সাথে যুক্ত থাকবে তাকে ক্যাথোড বলবো। এখানে দেখো ব্যাটারির যে অ্যানোড প্রান্ত সেটা যুক্ত হয়েছে তড়িৎদ্বারের সাথে, তাকে আমরা ক্যাথোড বলছি, তাই না? কেন বলছিলাম বলো তো? কারণ এখান থেকে ইলেকট্রন গিয়ে ওই ক্যাথোডে জমা হয়, ওখান থেকে আবার আয়নগুলো ইলেকট্রন গ্রহণ করে। তাহলে ইলেকট্রনের গ্রহণ যেখানে হবে সেটাই হবে ক্যাথোড, অর্থাৎ বিজারণ বিক্রিয়া যেখানে হবে সেটাই হবে ক্যাথোড, আর অপরটি হবে অ্যানোড। অ্যানোড ধনাত্মক প্রান্ত দ্রবণ থেকে কাকে আকর্ষণ করে? ঋণাত্মক আয়নকে। আর ক্যাথোড প্রান্ত দ্রবণ থেকে ধনাত্মক চার্জযুক্ত আয়নকে আকর্ষণ করে। সেই সুবাদে দ্রবণের ক্লোরাইড আয়ন অ্যানোড দ্বারা আকর্ষিত হবে এবং দ্রবণের ধনাত্মক আয়ন সোডিয়াম আয়ন ক্যাথোড দ্বারা আকর্ষিত হবে। ক্লোরাইড আয়ন অ্যানোডে গিয়ে কী বিক্রিয়া দিবে? জারণ বিক্রিয়া, অর্থাৎ ইলেকট্রন ত্যাগের বিক্রিয়া। এখানে একটা ক্লোরাইড আয়ন একটা ইলেকট্রন ত্যাগ করে একটি ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। এরকম দুটা ক্লোরিন পরমাণু মিলে একটা ক্লোরিন অণু গঠিত হবে এবং সেখানে অ্যানোডে বুদবুদ আকারে ক্লোরিন গ্যাস নির্গত হবে। অপরদিকে সোডিয়াম আয়ন ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে এবং জমা হবে, তাই না? অবশ্যই বুঝতে পারছো। এবার বাড়ির কাজ, তোমাদের সোডিয়াম ক্লোরাইডেরই একটা অনুরূপ যৌগ দিলাম, দেখো পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ আলোচনা করো, এটা করবা। আর আরেকটা বিষয় হলো অবিশুদ্ধ কপার হতে কিভাবে বিশুদ্ধ কপার পাওয়া যাবে তা ব্যাখ্যা করো। এই বিষয়ে আমি একটু বলে রাখি। দেখো অ্যানোডে যে বিক্রিয়াটা হয় এখানে কোন বিক্রিয়াটা ঘটে? ইলেকট্রন ত্যাগের বিক্রিয়া না ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া বলো তো? অ্যানোডে অবশ্যই ইলেকট্রন ত্যাগের বিক্রিয়া ঘটে, জারণ বিক্রিয়া ঘটে। তাহলে অবিশুদ্ধ কপার কে আমরা অ্যানোডের সাথে যুক্ত করলে এটা আয়নে চলে আসবে এবং ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে কপার আয়ন থেকে কপার ধাতুতে পরিণত হবে। এভাবে আমরা ক্যাথোডে বিশুদ্ধ কপার ধাতু পাবো। তো আজকের আলোচনা এ পর্যন্তই, পরবর্তী আবার এক আলোচনা নিয়ে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশায়।